ব্যাক টু মাই চ্যানেল শেয়ারে শান্তন, কেমন আছো সবাই? আজকে 6th of September, অস্ট্রেলিয়াতে ফাদার্স ডে। আমরা হচ্ছি সকালবেলা একটা সারপ্রাইজ ফাদার্স ডে ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করেছি। আমাদের সাথে যে তিনজন ফাদার্স আছে তাদের জন্য, আসলে তাদের বাচ্চাদের পক্ষ থেকে। তো যে মজার জিনিস হচ্ছে, তাদের কোনো আইডিয়াই নেই এই সারপ্রাইজ সম্পর্কে। তো তারা জানে যে রুমেলকে সারপ্রাইজ দেওয়া হবে। তো ছেলেরা হচ্ছে আড্ডা দিয়ে অনেক রাতে ডান্স ড্রেসেই ঘুমিয়েছে। তো ওরা উপরে আসতে চাইলে সকালবেলা, আমরা আসলে আসতে দিচ্ছি না। এবং তারা আসলে খুব ডিস্টার্ব হচ্ছে যে আসলে সারপ্রাইজ তো রুমেলের জন্য, তাহলে আমরা উপরে গেলে কী সমস্যা? যেহেতু কেউ যদি কোনো কাজে উপরে আসে, আমরা তাড়াতাড়ি টেবিলের চারপাশে দাঁড়িয়ে যাচ্ছিলাম। খুবই ফানি, খুবই কষ্ট করে যাই হোক সব কিছু সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে, বাচ্চাদেরকে রেডি করা হয়েছে। তো আমরা আবার ভয় পাচ্ছিলাম যে এই সারপ্রাইজ দেখে না সবাই আবার বলে ফেলেও আছে, রুমেলের কথা বলে তোমরা আমাকে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছো, তাহলে আসলে রাতে যে সারপ্রাইজটা রুমেলকে দেবো সেটাও রুইন হয়ে যাবে। তো আমরা আসলে অনেক প্রেশারে ছিলাম, যাই হোক। তো ফাইনালি খুবই সুন্দরভাবে হয়েছে, সবাই খুব সারপ্রাইজড হয়েছে, বাচ্চারা অনেক এনজয় করেছে। আর বাচ্চাদের মামিজদেরকে অনেক থ্যাংক ইউ, তারা এত সুন্দর করে আসলে সারপ্রাইজটা দিয়েছে ফাদার্সদেরকে। একজন বাচ্চার জন্য বাবার যে কী অবদান, বাবার যে কোন জায়গা, এটা তো আসলে প্রকাশ করা সম্ভব না। আমার আফসোস লাগছিল যে আমি আমার আব্বুর সাথে প্রচণ্ড প্রচণ্ড ক্লোজ ছিলাম ছোটবেলা থেকে। আমি আব্বু ছাড়া কিছুই বুঝতাম না, এবং অনেক বড় হওয়া পর্যন্ত, ইভেন আমার বিয়ের সময়ও আমার মনে হয়েছে যে আমি আমার আব্বুকে ছাড়া কীভাবে থাকবো, কারণ আমি কখনোই কোথাও যেয়ে থাকিনি আব্বুকে ছাড়া। ছোটবেলা আমার ফ্রেন্ডের বাসায় নাইট স্টে করছি, আমি মাঝরাতে কান্না করতাম, আমার আব্বু আমাকে মনে হয় সবচেয়ে বেশি আদর করতো সবসময়। এখনও আমরা প্রায় বলি, আমার ভাই বোনরা প্রায় বলে যে তুই তো সবচেয়ে আদরের। তো যাই হোক, আমার মনে হচ্ছিলো যে কই আমরা কখনোই আসলে এরকম স্পেশাল কিছু করি নাই বউ বা আম্মুর জন্য। এখনকার বাচ্চাদেরকে আমার খুবই ভালো লাগে, ওরা অনেক লাগে, ওরা অনেক প্রিভিলেজড যে ওরা আসলে ছোটোবেলা থেকেই কিছু না কিছু করতে পারছে, ওরা এক্সপ্রেস করতে পারছে, অ্যাপ্রিসিয়েট করতে পারছে যে হ্যাঁ তোমরা যে আমাদের জন্য এত করো, তোমাদের ভালোবাসাটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। তো এটা আসলে ইট ওয়াজ রিয়েলি রিয়েলি লাভলি। আজকে আর আমাদের তেমন কোনো প্ল্যান নেই, তো আমরা যা করলাম যে খাওয়া দাওয়া সেরে আমাদের বাসা থেকেই যে বেচটা দেখা যাচ্ছে এটায় যাব, একটু ঘোরাঘুরি করব। বেচটা অনেক সুন্দর, চারপাশে হচ্ছে যে ছোট ছোট পানি জমে গিয়ে এই পানিটা চলে গিয়ে হচ্ছে রিভারে পরিণত হয়েছে, একটা নদীতে পরিণত হয়েছে। অনেক দিন এরকম সুন্দর ওয়েদারে এত এনজয় করেছি আমরা হচ্ছে প্রকৃতি। তো সমুদ্রটা যেমন অনেক সুন্দর, বেচটা অনেক শান্ত, আমরা খুবই সবাই এনজয় করছি, বাচ্চারাও এনজয় করছে, আমরাও এনজয় করছি, কারণ বাসায় বন্দি থেকে থেকে থাকার পরে এত সুন্দর একটা ওয়েদার, এত হালকা বাতাস এবং খুব সুন্দর সানি একটা ডে। তো আমাদের মানে আবার এই অবস্থা হয় হচ্ছে সমুদ্রের পাড়ে আসলে, হিউমিডের কারণে হচ্ছে আমার চুল পুরোপুরি একেবারে কি বলবো কার্ল হয়ে যায়।
দুপুরের পরে আবার ছেলেরা সবাই হচ্ছে ফিশিং এ গিয়েছিল এবং সন্ধ্যায় ওরা হচ্ছে একটা মাত্র ফিশ নিয়ে এসেছে, রুমেল মাছটা পেয়েছে। তো এই জন্য সবাই আবার ওইটাও আমরা সেলিব্রেট করছে, ভাইয়ারা সেলিব্রেট করছে যে হ্যাঁ রুমেল একটা মাছ পেয়েছে, মাছ নিয়ে ছবি তুলতে হবে, আজকে স্পেশাল ডে, স্পেশাল ফিশ। তো এই হচ্ছে সেই একটা মাত্র মাছ যেটাকে আমরা ফ্রাই করেছি এবং সবাই ভাগ করে খেয়েছি, এক চিমটি মাছ। আর এই হচ্ছে আমার স্পেশাল ডিনার ফর সারপ্রাইজ বার্থডে পার্টি, বিফ স্টেক এবং রোস্টেড পটেটো। যদিও সব আয়োজন করতে করতে আমার স্টেক এবং পটেটো আসলে ঠান্ডা হয়ে গিয়েছিল, বাট উই হ্যাভ এনজয়েড ইট। এই ডিনারটা আমরা সবাই একসাথে বসে করেছি, অনেক হুচুই করেছি, অনেক মজা করেছি। তো লাস্ট ডিনার ছিল কায়ামাতে, তা আমরা অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। আর এখন হচ্ছে গিফট টাইম, রুমেল হচ্ছে ওর গিফটস ওপেন করছে। সো ভাইয়ারা ওকে একটা কফি গ্রাইন্ডার দিয়েছে, কারণ আমরা দুজনেই অনেক কফি পছন্দ করি। খুবই কিউট, খুবই সুন্দর ভিনটেজ লুকিং একটা কফি গ্রাইন্ডার। আর আর আমার পক্ষ থেকে এই স্পেশাল গিফট অনেক খুঁজে খুঁজে, ট্রাস্ট মি, অনেক খুঁজে খুঁজে এই গিফট আমি বের করেছি, কারণ তার কোনো কিছুতেই সেরকম কোনো অবসেশন নাই, পছন্দ নাই। যা আছে সেগুলো হচ্ছে তার গ্যাজেটস, তার কাজের জিনিসপত্র, টেক জিনিসপত্র, যেগুলো আমার চেয়ে সে 1000 times বেশি ভালো বোঝে। সো সেগুলো আমি আসলে কিনতে যাব না, যেমন সে আমার মেকআপ কিনতে যাবে না অবভিয়াসলি। তো আমি এমন কিছু যাচ্ছিলাম যেটা খুব ইউনিক হবে, যেটা হয়তো অনেক প্রাইসি না। পেন্টিং এমন একটা জিনিস যেটা আমরা দুজনই অনেক পছন্দ করি, আমরা সবসময় পেন্টিংয়ের জন্য ক্যানভাস কিনতে থাকি, কালার্স কিনতে থাকি। আমাদের আসলে সময়ের অভাবে করা হয় না, আমাদের ইচ্ছে আছে যে আমরা বাসায় একটা ছোটো স্টাডি টাইপের রাখবই হচ্ছে শুধু পেন্টিংয়ের জন্য। তো ইনশাআল্লাহ কোনো একদিন হবে। তা আমি এটা খুঁজে পেয়েছি যে একটা মার্বেল আর্ট বলে, এখানে একটা ফাইবার টাইপের জিনিসের একটা ক্যানভাস, সেখানে পেন্ট অয়েলগুলো আছে, সেটা দিয়ে এটার উপরে আর্ট করলে সেই আর্টটা ইট উইল লুক লাইক এ মার্বেল আর্ট। তো আমি জানি রুমেলের এইরকম একটা জিনিস খুবই পছন্দ হবে। তো আমার মনে হয়েছে যে এটা হচ্ছে ভালো গিফট আর হতে পারে না, ইটস লাইক বেস্ট গিফট ফর হিম। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, বাই।